এই বিষ্ণু মূর্তি উপহার দিয়ে তুমি বড় বিনাশের পথ সৃষ্টি করছো দেবী। বিনাশ নয় জগৎপতি, মুক্তি। আমি তোমার ভক্তদের অসুর জনি থেকে মুক্ত করতে চাই। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! আমি ধন্য অসুরগণ, আপনারা যে আমাকে এই দায়িত্ব দিয়েছেন এ আমার সৌভাগ্য। আমি অসুরদের আজীবন রক্ষা করব এবং এই গুরু দায়িত্ব আজীবন পালন করব। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! শঙ্খচূড় আমাদের মুখ উজ্জ্বল করেছে, দেবরাজ ইন্দ্র তার কাছে পরাস্ত হয়েছেন, স্বয়ং জগৎপালক নারায়ণ তার কাছে হার মানতে বাধ্য হয়েছেন। অসুররাজ এতটাই মহান, তিনি অনায়াসে সব ফিরিয়েও দিয়েছেন। শঙ্খচূড়ের স্থান নারায়ণের ঊর্ধ্বে। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! আমায় ক্ষমা করবেন হে অসুরগুরু শুক্রাচার্য, নারায়ণের উপর একজনই আছেন এই ত্রিজগতে, তিনি হলেন স্বয়ং নারায়ণ। আর নারায়ণ যদি স্বেচ্ছায় হার স্বীকার না করেন তাহলে তাকে পরাজিত করার মতো ক্ষমতা কারোর নেই। দেবর্ষি নারদ, এই অসুর সভায় আপনি? অভিনন্দন হে অসুররাজ, আমি এই বিষ্ণু মূর্তি এনেছি আপনার বিবাহের উপহার স্বরূপ। এই উপহার গ্রহণ করে আমায় ধন্য করুন হে অসুররাজ। বিষ্ণু মূর্তি? যে নারায়ণকে পরাস্ত করলো আমার শঙ্খচূর তাকে পুজো করবে শঙ্খচূর? দেবর্ষি নারদ, আপনি খুব ভালো করেই জানেন যে অসুররা নারায়ণ পূজা করে না, তবু আপনি জেনে শুনে এই অসুর সভায় বিষ্ণু মূর্তি নিয়ে এসেছেন, এরূপ পরিহাসের কারণ কি? এ পরিহাস নয় হে অসুরগুরু, এ হলো শুভকামনা। আমি সকল দেবগণের শুভকামনা নিয়েই এসেছি হে অসুরগুরু। স্বয়ং নারায়ণের আশীর্বাদ ছাড়া অসুররাজের চলার পথ কখনোই সুগম হবে না। আশীর্বাদ তো নারায়ণেরই দরকার এখন। আমি বিজয়ী হয়েও তাকে বৈকুণ্ঠ ফিরিয়ে দিয়েছিলাম, আমি চাইলেই তাকে পথে দাঁড় করিয়ে দিতে পারতাম। এ কি বলছেন স্বামী? না না, এমন কথা মুখেও আনবেন না, তিনি যে জগৎ পালক। দিন এই উপহার আমাকে দিন, এর চেয়ে দামি উপহার যে আর কিছুই হয় না। স্থাপন করতে চাই। নারায়ণ, নারায়ণ! না গুরুদেব, আপনি যাই বলুন না কেন, ওই নারী শঙ্খচূড়ের রক্ষা কবচ তা আমি মানতে পারছি না। ওই নারী অসুর লোকে এসেছে আমাদের ঐক্য নষ্ট করার জন্য, না হলে নারায়ণ মূর্তি গ্রহণ করে স্থাপন করবে বলে? দারোগা,
আমি তোমায় নিষেধ করছি, এ সময় একেবারেই ক্রুদ্ধ হয়েও না। আর এসব বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি বরং শঙ্খচূড়কে প্রভাবিত করো, যাতে সে ত্রিলোক জয় সম্মত হয়। তুলসীর এই বিষ্ণু ভক্তি, তার এই নারায়ণ আরাধনাকেই আমি শঙ্খচূড়ে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করতে চাই। কিন্তু গুরুদেব, সাবধান, শঙ্খচূড় আসছে। এসো শঙ্খচূড়, এসো। প্রণাম গুরুদেব। প্রণাম মাতা। কল্যাণ হোক গুরুদেব। এখন আমার কি করণীয়? পুত্র শঙ্খচূড়, তুলসী এখন অসুরকুলের বধূ, তাকে আমাদের নিয়ম অবশ্যই মানতে হবে। তাকে বুঝিয়ে দিও আমরা দেবতার পূজা করি না। অবশ্যই মাতা, আমি তার সঙ্গে কথা বলবো। দেবতা আমাদের শত্রু, আর যে নারায়ণকে তুমি যুদ্ধে পরাস্ত করেছো তার পূজা করবে তোমার স্ত্রী, অসুররাজ শঙ্খচূড়ের স্ত্রী। দারুকা, তুমি ভুলে যাচ্ছ তুলসী দেবলোক থেকে এসেছে, তার পক্ষে নারায়ণ পূজা করাটা অত্যন্ত স্বাভাবিক। যাও, তুমি তোমার কক্ষে যাও, সেখানে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। যথা আজ্ঞা গুরুদেব। গুরুদেব, এ কেমন প্রশ্রয় আপনার? শঙ্খচূড়কে কেন নির্দেশ দিলেন না ওই বিষ্ণু মূর্তি বিনাশ করার? দারুকা, এবার যে যুদ্ধের পরিকল্পনা আমি করেছি তা সামান্য মূর্তি বিনাশ করার জন্য জয় নয়। আমি আবারও নিষেধ করছি, উত্তেজনা কমাও। তুমি বরং সব সময় শঙ্খচূড়কে বলে যাও তার জন্ম হয়েছে ত্রিলোকের অধিপতি হওয়ার জন্য, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এখন তুমি যাও, যাও। দেবগণ, এবার তোমরা প্রস্তুত হও, প্রস্তুত হও স্বর্গ থেকে দীর্ঘ নির্বাসনের জন্য। খুব শীঘ্রই আমরা স্বর্গ অধিকার করব। স্বয়ং নারায়ণ এবার পারবেন না তোমাদের রক্ষা করতে। বসুন।
তুলছি। বলুন স্বামী, তোমার কাছে কে বড়, আমি না বিষ্ণুদেব? আপনি স্বামী। তাহলে তুমি বিষ্ণুদেবের পূজা কেন করছো? আপনার সুরক্ষা, আপনার কল্যাণ, আপনাকে সেবা করাই আমার ধর্ম, কিন্তু তার জন্য কে শক্তি দেবে? তাই আমি আমার আরাধ্য দেবতার মূর্তি নিজের কক্ষে স্থাপন করেছি। যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে আমি অন্য কোথাও স্থাপন করব এই মূর্তি। না তুলছি, তুমি যাতে খুশি হও তাই কর, আমার কোনো আপত্তি নেই। কোনোভাবেই আমি তুলসীকে দেব পুজো করতে দেব না এই অসুর লোকে। তোর একমাত্র আরাধ্য শুধু শঙ্খচূড়। প্রণাম মাতা। আমি জানি তুলসী, তুমি দেবকুল থেকে এসছো, তাই দেবতাদের প্রতি তুমি একটু দুর্বল। কিন্তু মনে রেখো, তুমি এখন অসুরকুলের বধূ, এখানে দেবতাদের পূজা হয় না, দেবতারা আমাদের শত্রু। কেউ কারো স্থায়ী শত্রু হয় না মাতা, পরিস্থিতির ওপর মিত্র কখনো কখনো শত্রু হয়ে যায়, আবার শত্রুও কখনো কখনো মিত্র হয়ে উঠতে পারে। ভুলে যেও না তুলসী, তোমার স্বামী এই অসুর কুলের অধিপতি, সমস্ত অসুর কুল তার দিকে তাকিয়ে আছে সুবিচারের জন্য। দেবতাদের ছলনার প্রতিশোধ নিতে সে বাধ্য, কারণ সে অসুর রাজ। তোমার স্বামী এই অসুর কুলের অধিপতি, সমস্ত অসুর কুল তার দিকে তাকিয়ে আছে সুবিচারের জন্য। দেবতাদের ছলনার প্রতিশোধ নিতে সে বাধ্য, কারণ সে অসুর রাজ। এই অবস্থায় কোনো পরিস্থিতিতে দেবতারা আমাদের মিত্র হতে পারে না, আর পূজাও পেতে পারে না। একমাত্র শঙ্খচূড়ই তোমার আরাধ্য, শীঘ্রই শঙ্খচূড় ত্রিলোকের অধিপতি হবে, তখন তাকেই তো সবাই পূজো করবে। তাই আমি চাই এখনই বিষ্ণু মূর্তি তোমার কক্ষ থেকে দূর করো, এ আমার আদেশ। না মাতা, আপনার আদেশ মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে ক্ষমা করুন। তুমি জানো তুমি কার বিরুদ্ধাচরণ করছো? শঙ্খচূড়কে আমি লালন পালন করেছি, মাতৃস্নেহে বড় করেছি, সে আমার পুত্র, আমার কথা কোনোদিন সে অমান্য করেনি। আমি যদি বলি সে এখনই তোমায় পরিত্যাগ করবে, সেটাই কি তুমি চাও? না মাতা, তিনি আমার স্বামী, আমার জীবন তার সঙ্গে বাঁধা, তিনি যদি আমাকে পরিত্যাগ করেন তাহলে তো আমি শেষ হয়ে যাব। তাহলে দেব পূজা ত্যাগ করো তুলসী, এখনই। দোহাই মাতা, এমন আদেশ দেবেন না, আমি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য বিষ্ণুদেবের আরাধনা করি, আমি অসুর রাজের থেকে অনুমতি নিয়েছি। তুলসী সত্য বলছে, আমি তাকে বিষ্ণু পূজা করার অনুমতি দিয়েছি। ও, অর্থাৎ মাতার কথার কোনো মূল্যই নেই তোমার কাছে আর? তা নয় মাতা, তোমার সব আদেশ তো শিরোধার্য, কিন্তু তুলসীও আমার অর্ধাঙ্গিনী, তার সব দায়িত্ব আমার। পত্নীর সুখ, ইচ্ছা অনিচ্ছা, এর মর্যাদা দেওয়া তো প্রতিটি ধর্ম। শঙ্খচূড়!
আমি স্তম্ভিত হলাম। তুমি স্ত্রীর জন্য? শান্ত হও দারুকা, শান্ত হও। গুরুদেব, আপনি শুনলেন কি বলল আমার পুত্র? আমি সব শুনেছি, শঙ্কচু ঠিকই বলেছে। তুলসী শঙ্কচুরের ধর্মপত্নী, শঙ্কচুরের রক্ষা কবচ। আবার তুমিও সত্য বলেছ, দেবতারা আমাদের পরম শত্রু, কিন্তু তুলসী বিষ্ণু পূজা করতেই পারে। তবে তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শঙ্কচুর, শর্ত। তুলসী তো তার স্বামীর মঙ্গল কামনার জন্য বিষ্ণু পূজা করে, তাই যদি সত্যি হয় তাহলে তুলসী তার স্বামীর মঙ্গল কামনার জন্য স্বয়ং নারায়ণের কাছে বর প্রার্থনা করুক। এমন এক অভেদ্য রক্ষা কবচ চাক নারায়ণের কাছে যা কেউ ভেদ করতে পারবে না। মানব, দানব, দেবতা, গন্ধর্ব, এমনকি ত্রিদেবও না। কি তুলসী পারবে? তুলসী, তোমার স্বামীর মঙ্গল কামনার জন্য এই অসাধ্য সাধন করতে? দেখি দেখি তোমার আরাধনায় কতটা শক্তি আছে। আমি আমার প্রাণ দিয়ে আমার আরাধ্য দেবতার পূজো করতে পারি। আমার বিশ্বাস এই ভক্তের ভক্তির মান তিনি নিশ্চয়ই রাখবেন। বেশ, তাহলে তুমি পূজা করে তুষ্ট করো বিষ্ণুদেবকে। এইবার এইবার দেব শ্রেষ্ঠ নারায়ণ তার পরম শত্রুর মিত্র হবেন। তুলসী ঠিক কথাই বলেছে, পরিস্থিতি কখনো কখনো এমনই হয় যে শত্রু কখনো মিত্র, মিত্র কখনো শত্রু হয়। যাও শঙ্খচূড়, তুমি সভায় যাও, সেখানে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। প্রণাম গুরুদেব। প্রণাম মাতা। গুরুদেব, শঙ্খচূড়ের মধ্যে আমি একটা অদ্ভুত পরিবর্তন দেখছি। ক্রমশ সে তুলসীর দাস হয়ে পড়ছে। ভুলে যাবেন না গুরুদেব, তুলসী কিন্তু দেবতাদেরই অংশ। দারুকা, অসুহা ত্যাগ করো। হ্যাঁ, তুমি শুধু শঙ্খচূড়ের সুরক্ষার কথা চিন্তা করো, তাতেই অসুর কুলের মঙ্গল। হে নারায়ণ, হে মধুসূদন, আমি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য তোমার থেকে এক সুরক্ষা কবচ চাইছি। আমাকে বিমুখ করো না প্রভু, আমার মান রক্ষা কর, মান রক্ষা কর। প্রভু, তুলসী আমাকে ডাকছে দেবী। আমি আর তার আরাধনা উপেক্ষা করতে পারছি না। শঙ্খচূড়কে সুরক্ষা কবচ দিতেই হবে আমাকে, এমন এক সুরক্ষা কবচ যা মহাদেবের ত্রিশূলও বিদ্ধ করতে পারবে না।
ভক্তের ডাকে তোমায় তো সাড়া দিতেই হবে প্রভু। তুমি যে ভক্তের ভগবান,